হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ হল মহাভারত। মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমরা সকলেই জানি। ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধের আগে অর্জুন ও দুর্যোধনকে দুটি বিকল্প রাস্তার কথা বলেছিলেন। এক, হয় তাদেরকে শ্রীকৃষ্ণকে বেছে নিতে হবে, কিন্তু তিনি যেই পক্ষেই থাকুক না কেন তিনি যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করবেন না, তিনি নিরস্ত্র অবস্থায় থাকবেন। অপরদিকে থাকবে শ্রীকৃষ্ণের নারায়ণী সেনারা, যারা যুদ্ধে অপরাজেয়। দুর্যোধন বেছে নেয় অপরাজেয় নারায়ণী সেনাদের, আর অর্জুন বেছে নেয় স্বয়ং শ্রীকৃষ্ণকে। কিন্তু প্রশ্ন হল, ভগবান শ্রীকৃষ্ণ তো যুদ্ধ করেননি, তাহলে তাকে প্রাণঘাতী এতগুলো বাণ কে মেরেছিল? কে সেই দুঃসাহসী যিনি শ্রীকৃষ্ণের গায়ে বাণ মেরেছিলেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রীকৃষ্ণকে ১২টি প্রাণঘাতী তীর যিনি মেরেছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন মহারথী কর্ণ। যুদ্ধের ১৭ দিনের মাথায় যখন কর্ণ ও অর্জুন পরস্পরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, তখন একে অপরকে বিভিন্ন শক্তিশালী বাণ দিয়ে আঘাত করার চেষ্টা করছিলেন। কর্ণ ও অর্জুন দুজনেই নিজেদের শ্রেষ্ঠ ধনুর্ধর বলে মনে করতেন, তাই কেউই সহজে হার মানতে রাজি নয়। অর্জুনকে নিহত করার জন্য কর্ণ সর্পবাণ চালানোর সিদ্ধান্ত নেন। এই সর্পবাণকে কর্ণ বহুদিন ধরে তুলে রেখেছিলেন অর্জুনকে মারার জন্য। বাস্তবে এই বাণ পাতাল লোকে অবস্থিত অশ্বসেন নামে একটি নাগ ছিল, যে অর্জুনের চরম শত্রু ছিলেন। এই নাগকে অবশ্য অনেকে তক্ষকনাগও বলে থাকেন। একদা অর্জুন তক্ষকনাগের বংশ ও বাসস্থান ধ্বংস করেছিলেন, এটাই ছিল তক্ষকনাগের অর্জুনের প্রতি শত্রুতার কারণ। তাই মুখ্য সময়ে যখন কর্ণের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছিল, তখন তক্ষকনাগ কর্ণের তীরের মধ্যে বিরাজমান হয়। কেননা তক্ষকনাগ জানতেন যে অর্জুনকে যদি কেউ মারতে পারে তাহলে সেটা হলো কর্ণ। কর্ণ অর্জুনকে মারার জন্য সর্পবাণ নিক্ষেপ করলে অর্জুন রূপ ধারণকারী বাণ কিন্তু বুঝতেই পারেননি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বুঝে যান কি হতে চলেছে। তাই অর্জুনের প্রাণ বাঁচাতে ভগবান শ্রীকৃষ্ণ পা দিয়ে রথে চাপ দিলে রথ মাটিতে বসে যায় এবং কর্ণের তীর অর্জুনের মুকুট স্পর্শ করে মাটিতে গিয়ে পড়ে। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রক্ষা করেন। এরপর রথের চাকা তুলতে অর্জুন ও শ্রীকৃষ্ণ মাটিতে নামলে কর্ণ সুযোগ বুঝে তীর নিক্ষেপ করেন। ঠিক তখনই অর্জুনের ঢাল হয়ে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়ান এবং কর্ণের নিক্ষেপ করা ১২টি প্রাণঘাতী তীর শ্রীকৃষ্ণের শরীরের মধ্যে গেঁথে যায়। অর্জুনকে বাঁচাতে শ্রীকৃষ্ণ সেই তীরের যন্ত্রণা সহ্য করে নেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তক্ষকনাগের ব্যাপারে সব কিছু জানায়। অর্জুন তীরের সাহায্যে তক্ষকনাগকে টুকরো টুকরো করে দেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।